ইন্ডিয়ান জিওগ্রাফি মাজিদ হোসেনের যে বই, সেই বইয়ের রিভিউ আমি আগে করেছি, যে লিঙ্ক আমি ডিসক্রিপশান বক্সে দিয়ে দিলাম। তোমরা অবশ্যই ওখান থেকে সেই ভিডিও দেখতে পারো এবং কোন কোন টপিক সেখান থেকে পড়তে হবে তা অবশ্যই তোমরা দেখে নিয়ে খাতায় নোট করে নিতে পারো। এরপর আমি আসছি যে বইটি রিভিউ করব, সেটি হচ্ছে ইন্ডিয়ান জিওগ্রাফি, আরেকটি বই হচ্ছে খুলনার। তাহলে কেন আমি মাজিদ হোসেনের বই রিভিউ করার পরও ডিআর খুলনারের বই আমি রিভিউ করছি? কারণ মাজিদ হোসেনের বইটা হচ্ছে, যারা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, খুব ভালো ইংলিশ বুঝতে পারি না, তারা অবশ্যই মাজিদ হোসেনের বই পড়ো, এবং যারা ইংলিশ বুঝতে পারি তারা অবশ্যই ডিআর খুলনার পড়তে পারি। তো যাই হোক, এই ডিআর খুলনার বইটির মধ্যে কী রয়েছে, ইউনিটগুলি কী কী, সেটা এবার দেখে নিই। ডিআর খুলনার ইন্ডিয়ান জিওগ্রাফি ফার্স্ট হচ্ছে ইন্ট্রোডাকশান। ইন্ট্রোডাকশানে ইন্ডিয়ার জিওগ্রাফিক্যাল ইউনিট থেকে শুরু করে পলিটিক্যাল ডিভিশন পর্যন্ত রয়েছে। এছাড়া জিওলজিক্যাল স্ট্রাকচার রয়েছে সেকেন্ড চ্যাপ্টার, যেখানে রক সিস্টেম, আইস এজ, জিওলজিক্যাল রিজিয়ন অফ ইন্ডিয়া, হিস্ট্রি অফ ইন্ডিয়া, জিওলজিক্যাল হিস্ট্রি মেনলি, এছাড়া ফিজিওগ্রাফি, মাউন্টেন রিজিয়ন, হিল রিজিয়ন, পাস, সমস্ত প্লেন রিজিয়ন, তারপরে হচ্ছে ড্রেনেজ সিস্টেম, ইন্ডিয়ান ড্রেনেজ সিস্টেমসের মধ্যে হিমালয়ান ডিভাইস সিস্টেম, পেনিনসুলার ড্রেনেজ সিস্টেম, ইভোলিউশন অফ দ্য পেনিনসুলার ড্রেনেজ, তারপরে হচ্ছে ক্লাইমেট, ক্লাইমেটে মনসুন থেকে শুরু করে বিভিন্ন ক্লাইমেটিক যে রেনফল, রেনফলের ভেরিয়েশন, কোথায় কোন কী টাইপের রেনফল হয়, অরোগ্রাফিক রেনফল, কনভেনশনাল রেনফল, এছাড়া ন্যাচারাল ভেজিটেশন অ্যান্ড ওয়াইল্ড লাইফ, সয়েলস, ন্যাচারাল হ্যাজার্ড অ্যান্ড ডিজাস্টার, এনভায়রনমেন্ট, পপুলেশন, জেনারেল ক্যারেক্টারিস্টিক্স এবং পপুলেশন কম্পোজিশন রয়েছে। এবং এই বইটিতে যেগুলি দাগ দেওয়া আছে এগুলো WBCS-এর জন্য পড়তে হয় খুব ভালো করে, প্রিলিম এবং মেনের জন্য। মাইগ্রেশন প্যাটার্নস, সেটেলমেন্টস, রিজিওনাল ডেভেলপমেন্ট অ্যান্ড প্ল্যানিং, ওয়াটার রিসোর্সেস, ওয়াটার রিসোর্সের বিভিন্ন যে ওয়াটার রিসোর্স রয়েছে ইন্ডিয়াতে সেগুলি রয়েছে উল্লেখ করা রয়েছে। তারপর ইরিগেশন, মাল্টিপারপাস প্রজেক্ট এবং বিভিন্ন বায়োটিক এবং ম্যারাইন যে রিসোর্স তা রয়েছে বইটিতে। ল্যান্ড ইউটিলাইজেশন, এগ্রিকালচার, গ্রিন রিভলিউশন, মেজর ক্রপস, মিনারেল রিসোর্স বিভিন্ন প্রকার, এবং এনার্জি রিসোর্স, ইন্ডিয়ার কোথায় কোন এনার্জি রিসোর্স আছে সেগুলি রয়েছে, ম্যানুফ্যাকচারিং যে ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশান অ্যান্ড স্পেস, ফরেন ট্রেড অ্যান্ড ট্যুরিজম, এই টপিকগুলি রয়েছে এই বইটির মধ্যে। তো তোমরা অবশ্যই ভিডিওটি দেখার সময় যে বিষয়গুলি টিকমার্ক দেওয়া আছে সেই টিকমার্ক দেওয়া বিষয়গুলোই কিন্তু WBCS ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই বই থেকে ওই চ্যাপ্টারগুলি পড়তে হয়। ওকে, এছাড়া তার সঙ্গে এক্সট্রা কিছু টিকমার্ক দেওয়া নেই, কিন্তু দাগ দেওয়া আছে যেমন সয়েল, ন্যাচারাল ভেজিটেশন, এগুলো সিলেক্টিভলি কিছু পড়তে হবে, যেটা অবশ্যই তোমরা দেখে নিতে পারো এই বইটাতে দেওয়া রয়েছে, দাগ দেওয়া রয়েছে। মেজর ক্রপস এগুলো পড়তে হবে, ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, ট্রান্সপোর্ট, কমিউনিকেশান পড়তে হয়, যেমন ফরেন ট্রেড পড়ার দরকার নেই, ইন্ডিয়ার অতটা প্রয়োজন হয়ে পড়ে না, যেগুলো আমরা MCQ থেকে করে নিতে পারি। আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে লিস্ট অফ টেবিল, যে বিভিন্ন যে বিষয়গুলো রয়েছে টেবিল আকারে, যে টেবিলগুলো রয়েছে তার একটা কন্টেন্ট করা রয়েছে, কোন পেজে টেবিল নম্বর কত, সিরিয়াল নাম্বার কত, কোন পেজে রয়েছে এই বইটি। আর একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা খুব সহজেই আমাদের উপকারে লাগে, যেটা আমরা অবশ্যই পেয়ে যাই এখান থেকে, দেখে নিতে পারি যে কোথায় কোন টেবিলটা রয়েছে, এবং ডেটাগুলো কী হয় আপডেট অতটা থাকে না এই বইটিতে, তোমরা একটু দেখে নেবে যে রিসেন্ট যে ডেটা সেই ডেটাগুলো অবশ্যই তোমরা মিলিয়ে নেবে এই টেবিল থেকে, খাতায় লিখে নিতে পারো তোমরা। এছাড়া বিভিন্ন যে টাইটেল, অর্থাৎ যে বিভিন্ন ফিগার দেওয়া আছে, অর্থাৎ এখানে প্রচুর পরিমাণে ছবি আছে এই বইটিতে, বিভিন্ন ছবি আছে, বিভিন্ন ডায়াগ্রাম দেওয়া আছে, ইন্ডিয়ার যে ফিজিওগ্রাফি ডিভিশন সেই ডিভিশনগুলি খুব ভালো করে দেওয়া আছে, কোথায় কোন ডিভিশন সেগুলি উল্লেখ করা রয়েছে। যেমন ফার্স্ট চ্যাপ্টার যেমন হয়েছে আমাদের ইন্ট্রোডাকশান, ইন্ডিয়া অ্যাজ এ জিওগ্রাফিক্যাল ইউনিট, এখানে কত সুন্দর ম্যাপ দেওয়া আছে, এইটা খুব ভালো এই খুলনারের বইয়ে, যে ম্যাপিং এবং টেবিল। মাজিদ হোসেনের বইও রয়েছে, কিন্তু এই বইটিতে আর একটু ভালো করে উল্লেখ করা রয়েছে আমার মনে হয়। কিন্তু দুটো বই খুব ভালো, তবে মাজিদ হোসেনের বইটা WBCS পরীক্ষার্থীদের কাছে খুব মানে সহজেই বোঝার জন্য খুব ভালো। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন বিষয় রয়েছে, অর্থাৎ ফিজিওগ্রাফি, ড্রেনেজ
থেকে শুরু করে সমস্ত বিষয় আমরা রয়েছে। তো এবিটি একজন WBCS অ্যাসপিরেন্টের, এখন সে একজন অফিসার, ভালো করে দাগ দেওয়া আছে প্রত্যেকটা জায়গাতে, দেখি দাগ দেওয়া আছে বইটিতে। এরপর যেটা আছে সেটা হচ্ছে যে ইন্ডিয়ার ফ্লাড রিজিয়ন, অর্থাৎ বিভিন্ন যে ম্যানেজমেন্ট, অত অনেক অনেক বেশি দেওয়া আছে, এগুলো সিলেক্টিভলি পড়তে হবে। তোমরা আমি যে প্রথমে যে কন্টেন্ট দেখালাম ওই কন্টেন্টে যে বিষয়গুলো রয়েছে তোমরা একবার দেখে নিও। আমি বলে দিচ্ছি তাও যে কোন কোন টপিক এখানে পড়তে হবে এই বইটি থেকে। তার মধ্যে টেবিলগুলো যেগুলো দেওয়া আছে টেবিলগুলি খুব ভালো করে দেখে নেবে, কারণ ওখানে প্রথমে যেহেতু টেবিল নাম্বার দেওয়া আছে ওক্ষেত্রে সুবিধা হবে। তোমরা বুঝতে পারবে যে PBSR-এ যখন কোশ্চেন তোমরা দেখো, PBSR-এর কোশ্চেন যখন পড়ো বা সলভ করো, তখন তো তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিক ইম্পর্ট্যান্ট BCS-এর জন্য বা অন্যান্য কম্পিটিটিভ এক্সামের জন্য। তো সেখান থেকে তোমাকে এখানে দাগ দিয়ে নিতে হবে, এই যে পপুলেশন জেনারেল ক্যারেক্টারিস্টিক্স, তারপরে এখানে সেক্স রেশিও ইন্ডিয়া 2011 দেওয়া আছে, এখানে সেক্স রেশিও 2011 অনুযায়ী এই ডেটাগুলো আপডেট দেওয়া থাকে। আর সেটেলমেন্টের যে প্যাটার্ন টাইপস, এখানে প্রচুর পরিমাণে রয়েছে ইনফরমেশান এই রিলেটেড, যেমন মেট্রোপলিটন সিটি কোথায় কোন সিটি আছে, ন্যাশনাল হাইওয়ে রয়েছে, ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন রয়েছে, তারপরে ওয়াটার রিসোর্স, যে বিভিন্ন জায়গায় ওয়াটার রিসোর্স ইন্ডিয়ার, তারপর কনফ্লিক্ট রয়েছে, ওয়াটার ডিসপুট, এগ্রিকালচার রিজিয়ন, ক্রপিং ইন্টেনসিটি থেকে উল্লেখ করে সমস্ত বিষয়, মানে সমস্ত ইনফরমেশান রয়েছে বইটিতে। তারপর গ্রিন রেভলিউশনের বিভিন্ন কম্পোনেন্ট, গ্রিন রেভলিউশন কী, তার মধ্যে মেজর ক্রপ কী কী ইন্ডিয়ার, আমরা দেখতে পাচ্ছি এখানে বাজরা, জিঞ্জার, মিলেটস, এভাবে রয়েছে এখানে মিনারেল, বিভিন্ন যে মিনারেলগুলো রয়েছে সেই মিনারেল কোথায় কোন পাওয়া যায়, পেট্রোলিয়াম আর মিনারেল অয়েল কোথায় কী রয়েছে, টেক্সটাইল ইন্ডাস্ট্রি, স্টিল অথরিটি অফ ইন্ডিয়া, অর্থাৎ আমরা যদি দেখতে থাকি বইটা, আমরা যদি দেখতে থাকি মোটামুটিভাবে বলা যেতে পারে যে প্রচুর পরিমাণে বিষয় এই বইটির মধ্যে রয়েছে যেগুলো আমাদেরকে পড়তে হয়। ন্যাশনাল হাইওয়ে, অর্থাৎ আমি একটু আগেই বললাম যে ন্যাশনাল হাইওয়েটা খুব ইম্পর্ট্যান্ট, বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা আসে, ন্যাশনাল হাইওয়ে NH-7 এগুলো আসে। যাই হোক, বইটি খুবই গুরুত্বপূর্ণ, যারা ইংলিশ মিডিয়াম তারা অবশ্যই বইটি পড়তে পারো। ডিয়ার খুল্লার ইন্ডিয়ান জিওগ্রাফি এই বইটি, কিন্তু যারা বাংলা মিডিয়াম তাদের আমার মনে হয় যে মাঝি দোষেনও কিন্তু অনেক ইনফরমেশান রয়েছে, অর্থাৎ খুল্লার বইটিও খুব ভালো বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করো, শেয়ার করো।